বিদ্যুৎ ধরার এই ফাঁদটি দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। এটি বানানোর জন্য একটি প্লাস্টিকের বালতি নেওয়া হয়েছে, তার উপরে এই প্লাস্টিকটিকে আঠা দিয়ে বসিয়ে নেওয়া হয়েছে, তারপর বেরিয়ে থাকা অংশগুলি কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছে, এরপর এই বালতিটির মাঝখানে কিছু রেখে গোল করে দাগ দিয়ে নেওয়া হয়েছে, এরপর এই দাগ দেওয়া অংশটি প্রথমে একটি ছুরি দিয়ে ও তারপর একটি কাঁচি দিয়ে ঠিক এইভাবে কেটে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এরপর কি হয় তা দেখার জন্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপর এই কাটা অংশে কিছু ধান ছড়িয়ে দেওয়া হলো, তারপর যা ঘটলো তা দেখলে বন্ধুরা তোমরাও অবাক। এরপর দেখুন ছড়িয়ে থাকা ধান গুলি খাওয়ার জন্য ইঁদুরগুলি একে একে বালতির ওপর উঠে এসেছে এবং বালতির মাঝখানের ফুটো থেকে ইঁদুরগুলি একে একে বালতির ভিতর পড়ে যাচ্ছে। বালতির মুখের প্লাস্টিকটি আঠা দিয়ে বসিয়ে রাখার জন্য ইঁদুরগুলি আর বাইরে বেরোতে পারছে। বন্ধুরা দেখুন এইভাবে একসাথে কতগুলি ইঁদুর একসঙ্গে ধরা পড়েছে। তো বন্ধুরা, তোমরাও খুব সহজে বাড়ির ইঁদুরগুলি ধরার জন্য এরকমই একটি ফাঁদ বানিয়ে নিতে পারো।